গরমে অসুস্থ হয়ে ভর্তি তিনজন ভোটকর্মী। 12 তারিখ আসানসোল লোকসভার উপনির্বাচনের আগে দিন দুটো ডিসিআরসি কেন্দ্রে তিনজন ভোটকর্মী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসিআরসি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিতে আসেন হীরাপুর থানার ইসমাইল 60 ফুট রোডের বাসিন্দা 52 বছরের পুলক রক্ষিত। গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে মেডিকেল টিমের গাড়ি তাকে এনে জেলা হাসপাতালে ভর্তি করেন। আসানসোল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিসিআর কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিতে আসেন বাঁকুড়া জেলার বড়জোড়া কুলডিহার বাসিন্দা 58 বছরের ভোলানাথ কর্মকার। গরমে দাঁড়িয়ে থাকার সময় মাথা ঘুরে পড়ে গেলে উপস্থিত মেডিকেল টিমের গাড়ি তাকে এনে জেলা হাসপাতালে ভর্তি করে। পূর্ব বর্ধমান জেলার রায়নার বাসিন্দা 19 বছরের ঋষি ব্যানার্জি ভোটকর্মী হিসেবে রবিবার রাত্রে ধাদকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসার পর সকাল থেকে পেট ব্যথা ও সাথে ডিহাইড্রেশন গেলে মেডিকেল টিমের গাড়ি তাকে এনে জেলা হাসপাতালে ভর্তি করে। তিনজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আনকনশাস হয়ে যায়, তারপরে কনভার্সার হয় আর কি। তো পাসটিস্টিয়া ওর যে সঙ্গে যারা এসেছিল ওরা বললো ওর নাকি পাসটিস্টিয়া কনভার্সার বলে একটা আননোন ড্রাগে ওর অ্যালার্জি আছে। এবার ও সকালে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিল, কিন্তু কী খেয়েছে ওরা জানে না আর কি। এখন আমরা যখন দেখলাম দেখো ও সেমি কনশাস ছিল, একদম আনকনশাস হয়নি। গায়ে জলটা দেওয়ার পরে একটু সেন্স এসছে, কিন্তু একটু ডিসওরিয়েন্টেশন আছে, ওই জন্য ওরা ওকে আমি আর হাসপাতালেই ভর্তি করলাম আর কি। গরমে কি অনেকে অসুস্থ হয়ে আসছে? প্রচুর, সকাল থেকে অনেক এসছে। একটা বাস অ্যাক্সিডেন্ট 3 জন এসছে, তাদেরকে ভর্তি করলাম। 2 জন ডায়রিয়া পেশেন্ট ভর্তি করলাম, একটা পেন অ্যাবডোমেন ভর্তি করলাম এক্ষুনি। আর এমনি অ্যাক্সিডেন্ট পেশেন্টও এসছে, পড়ে গেছে, এক্সরে লিখেছি, পাঠিয়েছি হাসপাতালে। আপনার নামটা বলে দেবো? হ্যাঁ, নামটা আপনার? ডক্টর কল্পনা মুখার্জি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুত ফাইন্যান্স। মুথুত ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।